সময় কিছু কিছু আত্মনাদ শুনে শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায় তো কি পরিমাণের কষ্ট এরকম প্রথমে যারা আগুনটা নিভানোর জন্য ফায়ার সার্ভিসের লোক গেল পুলিশরা গেল প্রশাসন গেল প্রথমে আগুন নিবানোর জন্য প্রথমে পানি দেওয়া হলো পানি দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন আরো বলন্ত একদম ব্লাস্ত হয়ে যারাই আগুন নিপাতে গেল তারাই ওই আগুনের ভিতর পুরিয়া দিন দুনিয়া থেকে মৃত্যুবরণ করলো আল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দান করুক সকলে বলে আল্লাহ আমিন ওখান থেকে ওখান থেকে ওখানে কর্মরত একজন সন্তান ছিল ওই সন্তানটা বাবার কাছে টেলিফোন করেছে বা আমার ফ্যাক্টরিতে আজকে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে আব্বা আমি আমার পা খুঁজে পাচ্ছি না আমার একটা আমি খুঁজে পাচ্ছি না আব্বা তুমি আমাকে কালেমা পরে দাও আমার সঙ্গে আর তোমার নাও নাও হতে পারে সন্তান কোন সন্তান আপনার সন্তান যদি আপনাকে এরকম ভাবে ফোন করে আপনাকে কেমন লাগবে কেমন লাগবে বলেন সন্তান বাবার কাছে বন করে বলতেছে বাবা আমার ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড হয়েছে আগুন লেগেছে ব্লাস্ট হয়ে গিয়েছে যখন আগুন লেগে গিয়েছে যখন ওটা হয়ে গিয়েছে আমার একটা পা কোথায় চলে গিয়েছে আমি খুঁজে পাচ্ছি না আমার খুব কষ্ট হচ্ছে বাবা বাবা তুমি আমাকে কালিমা পড়াইয়া দাও আবার আরেকজন এরকম ভাবে এক পুলিশ অফিসার দেখলাম এক পা নাই ও পাটা নিয়ে রাস্তায় বসে আছে আবার দেখলাম একজনের লাড়ি ভুড়ি ভুড়ি স্ত হয়ে গেছে প্যাট এখানে চিড়ে গিয়েছে তার ভুড়ি হাতে করে নিয়ে হাতে করে নিয়ে এরকম হাসপাতালে ঘুরতেছে আমাকে বাঁচানোর জন্য আপনারা চেষ্টা করেন ও মুসলমান আজকে নবীকে কটুক্ত করে আপনি কথা বলেন না আপনি কথা বলেন না জাহান নামের আগুন অনেক কঠিন অনেক কঠিন এক পার্সেন্ট এক পার্সেন্ট আগুনে যদি সব কিছু পুরে প্রত্যেক এলাকা পুরে যদি সারকার হয়ে যায় আমরা যদি নবীর ভালোবাসায় কথা না বলি ওই জাহান আগুন সহ্য করতে পারবেন ওই জাহান আগুন সহ্য করতে পারবেন তো অনেক লম্বা আলোচনা তাই যে বিষয় বলতেছিলাম যখন আমাদের নবীকে সার দেয় নাই আমরা সার দিব আমরা সার দিব আমরা সার দিব না সেই নবী কটুকটিকারে যদি আমার পরিবারের লোক হয় জীবন দিব মুসলমান ইমান দিবে না কথা বলেন ঠিক না বাঁচতে হলে সিংহের মতো এক ঘন্টা বাঁচব তারপরও কোনো নাস্তিক রাম বাম কোনো দাদা বাবুদের কাছে আমরা মাথা নত করতে রাজি নই রাজি আছেন রাজি আছেন যারা রাজি আছেন তারা আলহামদুলিল্লাহ সকলেই কিন্তু ঠিক বলে নাই সকলে কি করে নাই ঠিক বলে নাই যারা ঠিক বলে নাই তাদের জন্য কিছু আয়াতটা বলি আল্লাহ রাব্বুল আলামিন ওইটা বললাম সূরাতুল আহজাবের 57 নম্বরে আতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউযুন আল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আদ্দালহুম আযাবাম মুহিনা নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে কষ্ট দেয় আল্লাহ তাদের দুনিয়া আখিরাতে লহমত করেন আল্লাহ তাদের জন্য যেটা আল্লাহ মানে গড় দোয়া বলি না আমরা এই গড় দোয়াটা কে করেন আল্লাহ গড়দুয়া দোয়া করেন এটা কি আমাদের জন্য আনন্দের কথা না কষ্টের কথা পিছনের ভাইরা যারা কথা বলতে চান না হুজুর মনে আপনারা মনে করতে পারেন হুজুর মনে হয় রাজনৈতিক কথা বলতেছে রাজনৈতিক কথা বলি না ভাই আমরা ওই নবীওয়ালা নীতি কথা বলি আপনিও মারা যাবেন আমিও মারা যাব তারপরে আল্লাহ রাবুল আলামিন বলেছেন শুধু লানত করেই শেষ না এবং ওয়াল আখির যেখানে থাকবে ওটা এবং এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন অপমানজনক আযাব কি জনক আযাব অপমানজনক আযাব জাহান্নাম কত কি রকম ভয়াবহ জানেন বারবার বলি না জাহান্নামের আগুন যে পরিমাণের তেজ ওইটাকে নিরানব্বই ভার ধোয়ার পর এক পার্সেন্ট কত পার্সেন্ট এক পার্সেন্ট আগুন এই পৃথিবীতে দিয়েছে নিরানব্বই পার্সেন্ট ক্ষমতা কার কাছে আল্লাহর কাছে এক পার্সেন্ট আগুনের ক্ষমতা কেমন আপনারা এই যে গত সপ্তাহে দেখেছেন চিটাগ্রাম চট্টগ্রামের সীতাকুণ্ডে একটা কেমিক্যালের ফ্যাক্টরিতে যেতে লোহার দিয়ে একদম ওই বসগুলো তৈরি ওখানে আগুন ধরেছে কি ধরেছিল আগুন ধরেছিল আগুনের ভিডিওগুলো যখন চোখের সামনে চলে আসলো পানিগুলো টপ টপ করে পড়তে থাকলো সময় কিছু কিছু আত্মনাথ শুনে শরীরের লোম গুলো দাঁড়িয়ে যাইতো কি পরিমাণের কষ্ট এরকম প্রথমে যারা আগুনটা নিবানের জন্য ফায়ার সার্ভিসের লোক গেল পুলিশরা গেল প্রশাসন গেল প্রথমে আগুন নিবানোর জন্য প্রথমে পানি দেওয়া হলো পানি দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন আরো বলন্ত একদম ব্লাস্ত হয়ে যারাই আগুন নিপাতে গেল তারাই ওই আগুনের ভিতর পুরিয়া দিন দুনিয়া থেকে মৃত্যুবরণ করলো আল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দান করুক সকলে বলে আল্লাহ মামিন ওখান থেকে ওখান থেকে ওখানে কর্মরত একজন সন্তান ছিল ওই সন্তানটা বাবার কাছে টেলিফোন করেছে বা আমার ফ্যাক্টরিতে আজকে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে আব্বা আমি আমার পা খুঁজে পাচ্ছি না আমার একটা আমি আব্বা তুমি আমাকে কালেমা পরে দাও আমার সঙ্গে আর তোমার নাও হতে পারে সন্তান কোন সন্তান আপনার সন্তান যদি আপনাকে এরকম ভাবে ফোন করে আপনাকে কেমন লাগবে লাগবে কেমন লাগবে বলেন সন্তান বাবার কাছে বন করে বলতেছে বাবা আমার ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড হয়েছে আগুন লেগেছে ব্লাস্ট হয়ে গিয়েছে যখন আগুন লেগে গিয়েছে যখন ওটা ব্লাস্ট হয়ে গিয়েছে আমার একটা পা কোথায় চলে গিয়েছে আমি খুঁজে পাচ্ছি না আমার খুব কষ্ট হচ্ছে বাবা বাবা তুমি আমাকে কালিমা পড়াইয়া দাও আবার আরেকজন এরকম ভাবে এক পুলিশ অফিসার দেখলাম এক পা নাই ও পাটা নিয়ে রাস্তায় বসে আছে আবার দেখলাম একজনের লাড়ি ভুড়ি ভুড়ি স্ত হয়ে গেছে প্যাট এখানে চিড়ে গিয়েছে তার ভুড়ি হাতে করে নিয়ে হাতে করে নিয়ে এরকম হাসপাতালে ঘুরতেছে আমাকে বাঁচানোর জন্য আপনারা চেষ্টা করেন ও মুসলমান আজকে নবীকে কটুক্ত করে আপনি কথা বলেন না আপনি কথা বলেন না জাহান নামের আগুন অনেক কঠিন অনেক কঠিন এক পার্সেন্ট এক পার্সেন্ট আগুনে যদি সব কিছু পুরে প্রত্যেক এলাকা পুরে যদি সারকার হয়ে যায় আমরা যদি নবীর ভালোবাসায় কথা না বলি ওই জাহান নামের আগুন সহ্য করতে পারবেন ওই জাহান নামের আগুন সহ্য করতে পারবেন তো যে বিষয়টা বলতেছিলাম অনেক ভয়াবহ হবে ছোট্ট একটা কথাটা বললাম আবার এরকম ফায়ার সার্ভিস কিছু কথা বলি একটু দুই এক মিনিট সময় গেলে আপনারা কি বিরক্ত হবেন আজকে বেশ কয়েকটা প্রোগ্রাম শুধু এখানে মসজিদের মেম্বারে কথা বলি না আজকে ভাইতুর রহমানে আমার প্রোগ্রাম আছে ওখানে যারা নবীর পক্ষের লোক তারা ওখান থেকে প্রতিবাদ জানাবে বড় মসজিদ থেকে জানানো হবে বিভিন্ন জায়গা থেকে জানানো হবে আপনারাও সুযোগ পাইলে নবীর ভালোবাসায় শুধু কিয়াম করে ভালোবাসার জানালে চলবে না ওই যে ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা বলতেছি এরকম ফায়ার সার্ভিসের একজন অফিসার এই গিয়ে ওই উনি যেদিন মারা যাবে পাঁচ দিন আগে তার একটা কন্যা সন্তান দুনিয়াতে এসেছে যারা সরকারি চাকরি করেন তারা কিন্তু যখন তখন ছুটি পায় না ছুটি পাই পুলিশ র্যাব আর্মি নৌবাহিনী সেনাবাহিনীরা কিন্তু ছুটি পায় না সব সময় ছুটি পাই সব সময় ছুটি পায় না সব সময় ছুটি পায় না কারণ যখন বলে যখন তাদের ছুটির সময় ঠিক তখন ছুটি হয় ওই সময় পাঁচ দিন আগে একটা কন্যা সন্তান দুনিয়াতে এসেছেন বাবা ছুটি তো পাইনি তো বললো মা আমি তো কিছুদিন পরে ঈদ ঈদের আগে আমি একটু যাওয়ার চেষ্টা করব তখন মাকে গিয়ে দেখবো একটা বাচ্চা দুনিয়াতে আসলো ওই বা ওই সন্তানটা বাবা দেখতে পারলো না বাবা দেখতে পারে না ও মুসলমান একটা কথা চট্টগ্রামের দিকে তাকান আজকে আপনি পুলিশের ভয়ে র্যাবের ভয়ে বিজেপির ভয়ে সরকারের ভয়ে নবীর পক্ষে কথা বলতে পারতেছেন না আজরাইল কিন্তু ছাড় দেবে না ওই কবর যখন যাবেন একটা ফেরেস্তা উচ্চকে দেখবে না আপনার শুধু মারতে থাকবে মারতে থাকবে মারতে থাকবে কোথায় মারবে সেটা দেখবে না আরেকটা ফেরেস্তা থাকবে ফসা কানে শোনে না ও শুধু মারতে থাকবে আপনি চিৎকার করতে থাকবেন চিৎ স্বীকার করতে থাকবেন ও শুনতে পারবে না তখন আল্লাহ এই রকম ভাবে আল্লাহর নবীগুলো হাদিসগুলো বর্ণনা করতেছিলেন তখন সাহাবা একরমরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটার কারণ কি কারণ আল্লাহ নবী বলতেছেন তোমরা তো দুনিয়াতে আমি তোমাদেরকে সঠিক পদের সন্ধান দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুতু কুলু পিসিল মি কাফা তোমাদেরকে আমি বলেছিলাম তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতর আসো তোমরা আসো নাই এই নাসার কারণে আল্লাহ তোমাদের এই শাস্তিটা দিয়েছেন আর তোমাদের আমাদের শাস্তিটা যত কম জোরি না হয় এই জন্যই আল্লাহ ফসা কানা ফেরেস্তাদের দিয়েছে তোমাদের সাহেস্তা করার জন্য কারণ ভালো ফেরেস্তা যদি দেওয়া হয় তোমরা কষ্ট পাবা এই কষ্ট তারা সহ্য করতে পারবে না তোমাদেরকে মারতে পারবে না আপনার যদি মারা হয় আপনাকে যদি বলা হয় কাউকে মারেন আপনারা কি কারো শো চোখে মারবেন চোখে কিন্তু মারবেন না যদি কারো মারামারি হয়েছে তো কোন কোনো শিক্ষক বা কেউ কাকে মারতেছে পিছনে মারে পায়ে মারে মানে যেই জায়গাগুলোতে মারলে মারা যাওয়ার সম্ভাবনা কম সেই জায়গাগুলো কিন্তু কিন্তু মারে যারা মারামারি করে তারাও এসে কে করে যারা মার্ডার করে সেই হিসাব আলাদা ঠিক এই ফ্রেস তারাও যাতে এমন ভাবে মারবে চোখে লাগুক মুখে লাগুক যেখানে লাগে লাগুক দেখার নাই মারতেই থাকবে এটাই শাস্তি ওই কবরের প্রশ্ন তোমার নবী কে ছিল মানরব্বুকা মান্নাবিউকা দুই নম্বর প্রশ্ন তোমার নবী কে ছিল এখনো কথা বলবেন না আমাদের নবীকে জনাবে মোহাম্মুর এই নবী আপনি যদি নবীর প্রশ্ন উত্তর দিতে চান তাহলে কাজ ভাসতে হবে নবী যে সমস্ত কাজ করেছে সেগুলো করতে হবে আমুল করতে হবে নবীকে নিয়ে আপনার বাবাকে নিয়ে আপনার সন্তানকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে আপনি যেরকম ঘরে বসে থাকতে পারবেন না ঠিক ওই রকম আমাদের নবীকে নিয়েও যখন কেউ কটুক্তি করবে বাজে কথা বলবে তখনও মুসলমান ঘরে বসে থাকতে পারবে পারবে না আল্লাপুল আলামিন যেটুকু আলোচনা করলাম আমাদের সকলকে এই আলোচনাগুলো বুঝে মেনে আমুল করার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ আমিন আমার কথায় কেউ কষ্ট নেবেন না সকলেই নবীর ভালোবাসা নিয়ে আসার চেষ্টা করবেন যখনই ইসলামের পক্ষে ডাক আসবে যে অবস্থায় থাকেন ওই অবস্থায় চলে যাবেন আপনি যদি ইসলামের পক্ষে শাহাদত বরণ করেন আল্লাহ রবুল আলামিন কিয়ামতের সময় কিয়ামতের ময়দানে সব চাইতে সুন্দর টুপি পরে সব চাইতে সম্মানী করে সবার সামনে আপনাকে দন্দায় মাইন করবেন বলেন শুভা হান আল্লাহ যেটুকু আলোচনা করলাম আল্লাহ রাবুল আলামী আমাদের সকলকে মেনে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ আমি